তোমাদের সবারই একটা কমন প্রবলেম আছে, আমি জানি সেটা কর কমিশনের যে ম্যাটার আছে, যে কর পূর্ববর্তী কর পরবর্তী যে মুনাফা গুলো আছে এখানে ঝামেলা দেখা যায়। তো আজকে ক্লাসে কিন্তু আমরা এই কর কমিশন নিয়ে আলোচনা করব। তো কর কমিশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল যে সিরিজটা শেখাবো সেটা হচ্ছে, ধরো তুমি 100 টাকা হচ্ছে কর পূর্ববর্তী মুনাফা, ঠিক আছে, ওকে ফাইন, এর উপরে তুমি হচ্ছে 30% কর ধরো, তাহলে 30% কর ধরলে সেই অ্যামাউন্টটা হবে হচ্ছে 30 টাকা, তাই তো? ওকে, এবার তোমরা কি করো, এই 100 টাকা থেকে যদি 30 টাকা বাদ দাও তাহলে পাবে হচ্ছে 70 টাকা। তাহলে এবার আমাকে যদি তোমরা ক্লিয়ার করে বলতে পারো, এই যে 100 টাকা এইটার নাম হচ্ছে কি বলতো, কর পূর্ব মুনাফা, এটার নাম হচ্ছে কর পূর্ব, এটার নাম হচ্ছে কর পূর্ব, আর এইটার নাম হচ্ছে কর পরবর্তী, তাহলে এটার নাম হচ্ছে কর পরবর্তী, ফাইন, কর পরবর্তী। তাহলে এইটার নাম হচ্ছে কি বলতো, করের পরিমাণ কর, আর এটার নাম হচ্ছে কর হার, ঠিক আছে, ওকে ফাইন, এটার নাম হচ্ছে কর হার। তাহলে আমরা তিনটা জিনিস কিন্তু শিখতে পারলাম, প্রথম বক্সটা, এক এই যে বক্সটা, এটা হচ্ছে কর পূর্ব, এটা হচ্ছে কর হার, আর এটা হচ্ছে কর পরবর্তী বা নিজ মুনাফা, এর আরেকটা নাম হচ্ছে নিজ মুনাফা, ঠিক আছে, ওকে। তার মানে কর হাই কর কমিশন ম্যাথের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস খুব সুন্দর করে মনে রাখবো, প্রথম বক্সটার নাম হচ্ছে কর পূর্ব মুনাফা, দ্বিতীয় বক্সটার নাম হচ্ছে কর হার, তৃতীয় বক্সটার নাম হচ্ছে কি বলতো, নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা। এই তিনটা জিনিস কিন্তু তোমাকে খুব সুন্দর করে মনে রাখতে হবে এই ম্যাথ করার ক্ষেত্রে। আমি আবারও মনে করে দিতে চাই, এই বক্সটার নাম হচ্ছে কর পূর্ব, এই বক্সটার নাম হচ্ছে কর হার, এখানে কর হার করলে একটা অ্যামাউন্ট বেরোয়, আর এইটার নাম হচ্ছে নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা। তাহলে কর পূর্ব আগে, কর পরে, তারপরে হচ্ছে নিট বা কর পরবর্তী মুনাফা, ফাইন, ওকে, ঠিক আছে। যদি এইটুকু মনে রাখতে পারো, এই সবটা আর বেসিক ম্যাথটা হচ্ছে 100 টাকার উপর 30% ধরলে তুমি 30 টাকা পাবা, এটা হচ্ছে কর হার। এবার এই 100 টাকার থেকে 30 টাকা বাদ দিলে তুমি 70 টাকা পেয়ে যাচ্ছ, যার নাম হচ্ছে নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা। এবার আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাবো, ম্যাথে যাওয়ার ক্ষেত্রে তোমরা এইটা একটু আবার অ্যানালাইসিস করতে হবে, যে 100 টাকা ছিল হচ্ছে আমাদের কর পূর্ববর্তী মুনাফা, এটা ছিল কর হার, আর এটা ছিল হচ্ছে কর নিট মুনাফা। দেখো তো এই 30 টাকা কয় পার্সেন্টের টাকা, এই 30 টাকা হচ্ছে 30% টাকা কিন্তু, ঠিক আছে, ওকে। তারপর এই যে 70 টাকা আছে, এটা 70%, এই 70 টাকা কত পার্সেন্ট, তার মানে আমি অ্যামাউন্টও জানতেছি আমার পার্সেন্টেজ হচ্ছে, সেই ক্ষেত্রে এই 30 টাকা হচ্ছে 30% টাকা। 100 টাকার উপর 30% করলে তুমি 30 টাকা পাচ্ছ, তাহলে এইটা যদি 30% হয় বাদ বাকি এইটুকু হচ্ছে 70%, তার মানে এই 70 টাকা হচ্ছে 70% টাকা, ক্লিয়ার, ওকে, এইটুকু ক্লিয়ার রাখতে হবে তোমাকে। এবার দেখো এই ম্যাথটা দেওয়া হচ্ছে কর পূর্ব মুনাফা হচ্ছে 5000 টাকা, কর হার 15% হলে নিজ মুনাফা কত, ফাইন। এই ম্যাথটার ক্ষেত্রে সর্বপ্রথম আমি তোমাকে তিনটা বক্স শিখালাম, এই তিনটা বক্স তোমাকে টেনে নিতে হবে। সর্বপ্রথম চেয়েছে হচ্ছে তোমাকে নিট মুনাফা, এই বক্সটা চেয়েছে, ফাইন, আচ্ছা দেওয়া আছে কি, তাহলে কর পূর্ব মুনাফা দেওয়া আছে 5000, কর পূর্ব মুনাফা এই বক্সে বসে 5000 টাকা, ঠিক আছে, ওকে, আচ্ছা আর কি দেওয়া আছে, কর হার দেওয়া আছে 15% দিয়ে দিলাম, এই যে 15%, যদি 15% হয় তাহলে এইটার উপরে 15% করলে হচ্ছে 500, আর হচ্ছে 200 কত, 500 আর হচ্ছে 250, 750 টাকা হচ্ছে কর পরিমাণ। তাহলে এই করটা এখান থেকে আমরা বাদ দিই, 5000 থেকে এটা বাদ দিলে থাকলো 4250 টাকা, হচ্ছে আমার নিট মুনাফা, অ্যান্সার কিন্তু হয়ে গেল। বাট আমার এখানে একটা কোশ্চেন আছে যেটা কিন্তু ম্যাথে নেই, সেটা হচ্ছে এই 750 টাকা কত পার্সেন্ট বলতো, এই যে 15%, বাট এইটা তাহলে কত পার্সেন্ট, এইটা হচ্ছে 85% টাকা, ঠিক আছে, আমাদের এই ম্যাথটা কাজে লাগবে তাই আমি তোমাদেরকে ক্লিয়ার করছি। এইটা যদি 15% হয় তাহলে বাদ বাকি টাকা তো এইখানে, তাহলে এইটা হবে হচ্ছে 85%, ঠিক আছে, ওকে, ভেরি ক্লিয়ার। এরপরে যে ম্যাথটা আছে, যে কর পূর্ব মুনাফা 10000 টাকা, নিট মুনাফা 8000 টাকা হলে কর হার কত, তার মানে আমি কিচ্ছু বোঝার আগে আমাকে কিন্তু তিনটা বক্স কিনে নিতে হবে। এই নাও আমি তিনটা বক্স তোমাকে কিনে নিলাম, ঠিক আছে, ফাইন। চেয়েছে হচ্ছে কর হার, এইটা চেয়েছে, এই যে কর হার অ্যান্সারটা চেয়েছে, দেওয়া আছে কর পূর্ব মুনাফা দেওয়া আছে 10000 টাকা, ওকে, আমি 10000 টাকা বসিয়ে দিলাম, তারপর নিট মুনাফা দেওয়া আছে 8000, নিট মুনাফার অবস্থান তো ভাই এই লাস্টে, তাই আমি লাস্টে বসাই দিয়েছি 8000, বাচ্চারা আমাকে চেয়েছে এই হারটা কত, বাট এইখানে আরেকটা অ্যামাউন্ট থাকে সেটার নাম হচ্ছে কর হার। আমি তোমাদের শিখাইছিলাম হচ্ছে, দেখো 100, এখানে 30% করে হয়েছিল 30, আর এখানে ছিল 70, বাচ্চারা খুব সুন্দর করে বুঝো, এই 100 থেকে এইটা বাদ দেওয়ার পরে অ্যান্সার হয়েছিল 70, আমি এইটা দিব না, তাহলে আমাকে বলো তো এটার
আনসার কত 30 কারণ এখান থেকে এটা বাদ দেওয়ার পরে আনসার হচ্ছে 70 কারণ 100 থেকে 70 বাদ দিলে এই মাঝের অ্যামাউন্টটা পেয়ে যাবে সেই ক্ষেত্রে 10000 থেকে 8000 বাদ দিই এখানে অ্যামাউন্ট পেয়ে যাব আমি 2000 টাকা বাট এটা হচ্ছে করের পরিমাণ এটা কি কর আনসার চেয়েছে আমার কর হার তার মানে 10000 টাকার উপরে সামহাউ কত পার্সেন্ট করলে তুমি 2000 টাকা পাবে যদি তুমি 20% করো তাহলে কিন্তু 2000 টাকা পেয়ে যাচ্ছো আনসার হচ্ছে 20% তার মানে 10000 টাকার উপর 20% করলে 2000 টাকা এখানে কর হারে আনসার হচ্ছে 2000 টাকা সরি 20% নাও কথা হচ্ছে স্যার তাহলে আমি কেমনে বুঝবো যে আমার 20% আনসার হবে প্রথমত হচ্ছে তোমাকে মনে করো অপশন থাকবে চারটা ক নাম্বার হচ্ছে 30% বি নাম্বার হচ্ছে 20% সি নাম্বার এরকম একটা আনসার থাকবে 40% তো তুমি যদি একটা 10000 টাকার উপরে 30% করো 3000 টাকা আনসার মিলে না আর 40% করলে 4000 টাকা মিলে না এইভাবে মেলাইতে পারো নাও কথা হচ্ছে স্যার যদি আমার কোনো অপশন না থাকে তাহলে যে কাজটা করতে হবে 2000 ভাগ দিব হচ্ছে 10000 দিলেই তোমার 20% আনসার বের হয়ে যাবে ফাইন ওকে নেক্সট আমরা ম্যাথটা সলভ করব ইন্টারেস্টিং ম্যাথটা দেওয়া আছে কর পরবর্তী মুনাফা মানে নিট মুনাফা দেওয়া আছে 45000 কর হার 10% হলে কর পূর্ব মুনাফা কত আমার কিছু বোঝার দরকার নেই ভাই আমি তিনটা বক্স করে ফেলি আগে এই আমার তিনটা বক্স আমাকে চেয়েছে হচ্ছে কর পূর্ব মুনাফা এই অ্যানসারটা চেয়েছে ফাইন ওকে তাহলে দেওয়া আছে কি কর হার দেওয়া আছে 10% কোনো সমস্যা নেই কর পরবর্তী মুনাফা দেওয়া আছে 45000 ওকে আর কোনো সমস্যা নেই এই অ্যানসারটা চেয়েছে খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ যারা বুঝতে পারবে তাদের অন্য অন্য কোনো ম্যাথ সমস্যা থাকবে না ঠিক আছে ওকে এই ম্যাথটা বোঝার আগে আমরা চলে যাব আমাদের সেই ব্যাচিক ছিল 100 টাকা যার উপরে 30% পড়ে হয়েছিল 30 টাকা এবং এখানে বাদ দিয়ে হয়েছিল 70 টাকা ঠিক আছে এই ব্যাসিকটা যদি মনে থাকে খুব সুন্দর করে বুঝো আমি তোমাদেরকে বলেছিলাম যে এইখানে এটা হচ্ছে 30% এটা 30% টাকা এবং এটা 70% টাকা বাচ্চারা খুব সুন্দর করে বুঝো যেই পার্সেন্ট সেই টাকা আই মিন 30% 30 টাকা 30% 30 টাকা 70% 70 টাকা 70% 70 টাকা তার মানে তোমরা যদি যেই পার্সেন্ট 30% যেই 30 টাকা তার মানে 0.30 তার মানে যেই পার্সেন্ট সেই টাকা দিয়ে ভাগ দেও তাহলে এই অ্যামাউন্টটা পেয়ে যাবে কর পূর্ব মুনাফাটা পেয়ে যাবে ফাইন তাহলে এটা হচ্ছে 70% 70 টাকা তার মানে 70 টাকা ভাগ 0.70 তাহলে যেই টাকা সেই পার্সেন্ট দিলে কিন্তু এই অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছ তাহলে 70 ভাগ 0.70 করো তুমি ক্যালকুলেশন করলে 100 আনসার পেয়ে যাবে সেই অনুযায়ী আমি কি বলতে পারি ভালো করে বুঝো আমি 45000 টাকা জানি তার মানে 45000 পার্সেন্টেজটাও আমাকে জানতে হবে বাচ্চারা এটা যদি 10% হয় তাহলে এটা হচ্ছে 90% কোনো সন্দেহ আছে তোমাদের নেই কারণ আমি বলেছিলাম এটা 30% তাহলে বাকি এটা 70% আচ্ছা বাচ্চারা এটা যদি 20% হতো তাহলে এইটা হতো 80% এটা যদি 40% হতো এইটা হতো 60% সেই ক্ষেত্রে বলতে এটা 90% তাহলে 45000 ভাগ দিবা হচ্ছে 0.90 দিলে এই অ্যামাউন্টটা পেয়ে যাবে ফাইন ওকে তারপরে এবার বলতে পারো স্যার আমি কেমনে ভাগ দিব এরকম ম্যাথ উইদাউট ক্যালকুলেটর ইউনিভার্সিটিতে আসে না যারা এসএসসি পরীক্ষাতে আছো তোমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারতো আর যারা ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর আছে তুমি ইউজ করতে পারবা 45000 ভাগ 0.90 দিলে তুমি এই অ্যামাউন্টটা পেয়ে যাবে কোনো চিন্তা নেই তুমি ঠিক আছে ওকে এবার তুমি দেখলেই বুঝতে পারতেছো যে কর হার দেওয়া আছে 20% এবং করের পরিমাণ হচ্ছে 16000 টাকা ফাইন বলে নিট মুনাফা কত ভাই আমার কিছু বোঝার দরকার নেই আমি আগে তিনটা বক্স করে ফেলি আমি তিনটা বক্স করে ফেলি বক্সে আমাকে চেয়েছে নিট মুনাফা এই অ্যামাউন্টটা চেয়েছে আমি আর কিচ্ছু বুঝি না আমার এই অ্যামাউন্টটা চেয়েছে ওকে দেওয়া আছে 16000 টাকা কয় পার্সেন্ট 20% কর হার 20% এবং আমার অ্যামাউন্ট দেওয়া আছে 16000 টাকা ফাইন আচ্ছা একটা জিনিস তুমি খেয়াল করো আমি তোমাদের কি শিখাইলাম বলো তো যে অ্যামাউন্ট তুমি করের অ্যামাউন্ট দেওয়া আছে এবং করের পার্সেন্টেজ দেওয়া আছে তার মানে 16000 টাকা টাকা এবং পার্সেন্টেজ 20.20 দিলে তুমি এই অ্যামাউন্টটা পেয়ে যাবে সেই অ্যামাউন্টটা হবে হচ্ছে তোমরা ক্যালকুলেশন করো করলে দেখবা আছে এই অ্যামাউন্টটা হচ্ছে 80000 টাকা ফাইন তার মানে 80000 টাকার উপরে যদি তুমি 20% করো 16000 টাকা হয় ঠিক আছে ওকে বাট সহজ ক্যালকুলেশনে পড়া গেছে বাট তুমি যদি একটু কঠিন ক্যালকুলেটর ইউজ করবা এখানে যে অ্যামাউন্টই থাকুক ভাগ দিবা দশমিক সেই পার্সেন্টেজ দিয়ে তার মানে 80000 টাকা অ্যানসার হচ্ছে এটা তাহলে 80000 টাকা হচ্ছে কর পূর্ব মুনাফা এবং কর 16000 টাকা তাহলে এইটা হবে আমার 64000 টাকা ফাইন ওকে আশা করি তোমরা শিখে গেছো আমাদের করের ঝামেলা আছে কমিশন নিয়ে অন্য একদিন কথা হবে ভালো জিনিস খেয়াল করো যদি তোমাদেরকে এইরকম বলা হয় যে সেম ম্যাথটাই মনে করো এইরকম বলা হলো যে কর হার ভালো করে বুঝো
কর হার হচ্ছে 15%, নিট মুনাফা হচ্ছে 40,000 টাকা। তাহলে কর পূর্ববর্তী মুনাফা কত? কর পূর্ববর্তী মনে করো এই তিনটা বক্স আমরা শিখে গেলাম, আমার দেওয়া আছে নিট মুনাফা এই তো 40,000 টাকা, ঠিক আছে। ওকে, এইটা হচ্ছে 15%, চেয়েছে কর পূর্ব মুনাফা কত। হ্যাঁ, কর হার 15%, নিট মুনাফা 40,000 হলে কর পূর্ব মুনাফাটা কত হবে? তাহলে এইটা হচ্ছে আমার কর পূর্ব মুনাফা। তাহলে 15% যদি এইটা আমি টাকা দেই এইটার, তাহলে এইটা যদি 15% হয় এইটা হবে আমার 85%, কত হবে? 85%। তার মানে আমি যদি এই 40,000 ভাগ 0.85 দিই আমি কিন্তু এই অ্যামাউন্টটা পেয়ে যাব সঙ্গে সঙ্গে। 40,000 ভাগ 0.85 কেমনে বললাম, এইটা যদি 15% হয় এটা হবে 85%, এটা যদি 20% হতো এটা হচ্ছে 80%, ক্লিয়ার? ওকে, তাহলে যেই পার্সেন্টেজ সেই টাকা দিয়ে ভাগ দিলে তুমি কর পুরো অ্যান্সারটা পেয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।